যে বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলবো অ্যালার্জি অ্যালার্জি একটি অত্যন্ত একটি খারাপ একটি রোগ এটি অনেকের অনেক কারণে হতে পারে কারো আবহাওয়া পরিবর্তনে হয় কারো আবার ধুলোবালিতে হয় কারো আবার খাবারে হয় কারো আবার ডিম খেলে অ্যালার্জি শুধু এগুলো কারণ নয় কারণ আছে আরও অনেক কারণ আছে যেগুলো কোনো একটা বস্তু নাড়লেই আপনার অ্যালার্জি দেখা দেয় বা মাংস খেলে হয় বা কারো দুধ খেলে হয় বা কারো রঙের কাজ করলে অ্যালার্জি হয় তো অ্যালার্জিটা আপনারা কী নির্মূল ভাবু হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে কীভাবে সারবেন শুধু দেখা দেখে নেওয়া যায় কোন কোন মেডিসিন তো অনেকই আছে তবে আমি সাধারণত এই দুটো মেডিসিনই আপনাদের বলবো ব্যবহার করতে যে কোনো একটি ব্যবহার করতে পারেন অথবা দুটো ব্যবহার করতেও পারেন সালফার সিক্স এক্স আর আর্টিকা আয়রেন্স এটা সিক্স সালফারের সিক্স আর আর্টিকা আয়রেন্স এর পাওয়ার কিউ এটা দুবার ব্যবহার করবেন সকাল এটাও দুবার ব্যবহার করবেন প্রতিদিন সালফার দুবার আর আর্টিকা আয়রেন্স দুবার কিউ ব্যবহার করবেন জলে এক চামচ জলে পাঁচ ফোঁটা এক চামচ জলের উপরে পাঁচ ফোঁটা মেডিসিনটি দিয়ে দিন দিনের তিনবার পনেরো দিন ব্যবহার করেন আশা করছি যে আপনার অ্যালার্জি সমস্যাটা সেরে যাওয়ার সম্ভাবনা আছে যদি না সারে তবে আমাকে কমেন্টস করে জানাবেন আমি এর দ্বিতীয় পর্যায়ের ডোজটা অন্য ডোজের ব্যবস্থা করবো আশা করছি এটাতেই আপনাদের হান্ড্রেড পার্সেন্ট সেরে দেবে এর জন্য আর কিছু দরকার নেই হোমিওপ্যাথিক পার্শ্ব প্রতিক্রিয়া নেই আপনার ব্যবহার করতেই পারে